শো ইউর ফ্রেন্ডলি। বন্ধুরা একবার লক্ষ্য করে দেখো তো কোন মানুষটার সাথে তোমার কমিউনিকেট করতে ভালো লাগে, যে একটা ফ্রেন্ডলি এক্সপ্রেশন নিয়ে থাকে তোমার কমিউনিকেশনের সময়, নাকি যে এমন একটা এক্সপ্রেশন দেয় যে হি ইজ নট ইন্টারেস্টেড টু লিসেন টু ইউ। তা আমরা যখন কমিউনিকেট করি আমাদেরকে মনে রাখতে হবে এই দুটা বিষয়, যে আমি একটা ওয়েলকামিং এক্সপ্রেশন দিচ্ছি যাতে করে আমার আদার সাইড বুঝতে পারবেন যে আমি তার সাথে থাকতে ইন্টারেস্টেড, তার কথা শুনতে ইন্টারেস্টেড, নাকি একটা ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, এমন একটা ভাব প্রকাশ করছি যে আই এম নট ইন্টারেস্টেড টু লিসেন টু ইউ। সো কি করে আমরা একটা ফ্রেন্ডলি এক্সপ্রেশন রাখবো, চলো একটু জেনে নেওয়া যাক। প্রথমত ওপেন স্টান্স, যার সাথে কথা বলছো তাকে ফেস করে তার দিকে সোজা হয়ে ওপেন বডি ল্যাঙ্গুয়েজে দাঁড়াবে, নট ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ। এমন কোনো ভাব দিবে না যাতে মনে হয় যে ইউ আর নট ইন্টারেস্টেড টু লিসেন টু দ্য আদার সাইড। দ্বিতীয়ত হচ্ছে শো দ্যাট ইউ আর ফ্রেন্ডলি, একটু হাসো, কথার মাঝখানে মাঝখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু রিপিট করো, সামারাইজ করো, রাইট? তাহলে আমি দুটা বিষয় বলেছি, একটা হচ্ছে তাকে দেখানো যে আমি ফ্রেন্ডলি, আর একটা হচ্ছে ওপেন স্টান্স। তিন নম্বর হচ্ছে লিন ফরওয়ার্ড, তুমি যদি সামনের দিকে একটু ঝুঁকে বসো যখন তুমি টেবিলে বসে কথা শুনছো বা যখন তুমি দাঁড়িয়ে কথা বলছো, তখনও যদি সামনের দিকে একটু ঝুঁকে কথা বলো, দ্যাট উইল অলসো ক্রিয়েট এন ইম্প্রেশন যে তুমি তার সাথে কমিউনিকেট করতে খুব আগ্রহী, খুব খুশি হয়ে তার কথা শুনছো। একবার বিবেচনা করে দেখো তো তোমার সাথে যে মানুষটা ফ্রেন্ডলি ভাব দেখায় কমিউনিকেট করার সময়, তার সাথে কমিউনিকেট করতে তোমার ভালো লাগে, নাকি যে এমন একটা ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ দেখায়, ইন্টারেস্টেড না এমন একটা ভাব প্রকাশ করে তার সাথে কমিউনিকেট করতে ভালো লাগে। সো কমিউনিকেশন এটা একটা অনেক বড় দিক। এখন থেকে যখনই কমিউনিকেট করবে চেষ্টা করবে মুখে একটা হাসি রাখতে, ফ্রেন্ডলি জেস্টার দিতে, ওপেন স্টান্স রাখতে এবং তার দিকে লিন ফরওয়ার্ড করতে, যাতে সে মনে করে যে তুমি আগ্রহ নিয়ে তার কথা শুনছো। আই হোপ দিস উইল বি ইউজফুল ফর ইউ and you will enjoy your communication with all these friendly expressions.